যখন আমি পারফর্ম করব তখন প্রত্যেকটা মুহূর্ত না আমি বাজবো এই ক্যারেক্টারের সাথে। আমি একটা এমন মানুষ, যখন আমি কোনো চরিত্রে ঢুকে যাই তখন ওইটা ছাড়া আমি আর আশেপাশে কিছু দেখি না। সো সেটার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। একজন আমাকে উগ্রপন্থী বলে ডাকত। নমস্কার, আমি রশনি, আমি চলে এসেছি এবিপি লাইভে আপনাদের সঙ্গে আড্ডা মারতে। আর আমার সঙ্গে রয়েছে দুজন স্পেশাল গেস্ট, তাদের সঙ্গেও আজকে প্রচুর প্রচুর আড্ডা হবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অনামিকা এবং সঞ্জু। তোমাদের দুজনকেই এবিপি লাইভে অনেক অনেক স্বাগত। আর খুব তাড়াতাড়ি, মানে চলতি বছরই মুক্তি পেতে চলেছে ইশকা বন। তারা এই দুজন এসেছে আজকে আমার সঙ্গে এই মুভিটা নিয়েই আড্ডা মারতে। প্রথমেই অনামিকার কাছে যাবো। প্রথম বলো, কেমন আছো? আমি খুব ভালো আছি, একদম শুটিং করে এসে অ্যান্ড আই এম সো এক্সাইটেড যে ফাইনালি এতদিন আমরা খাটনি করে একটা শ্যুট করেছি, ওটা রিলিজ হচ্ছে খুব জলদি। সো আই এম রিয়েলি এক্সাইটেড, আর ভালো থাকাটা আরও বেশি বেড়ে গেছে। অনামিকাকে মোটামুটি ছোট পর্দা বড় পর্দা সবাই খুব ভালো করে চেনে এবং হিয়া নামে চেনে। তো হিয়াকে তো আমরা দেখেছি এই এই সিনেমায়। হিয়া নিজেকে ভেঙেছে, অনামিকা নিজেকে ভেঙেছে বলা যায়। তো একটু বলো যে তোমার ক্যারেক্টারটা কেমন ছিল। প্রথম যেটা আমি বলতে চাই, আমাকে একজন উগ্রপন্থী বলে ডাকতো এন্টায়ার শুটে। কেন, এটা কেন হতো? তোমার ক্যারেক্টারটাই ওরকম ছিল মনে হয়, মানে আমাকে যেরকম সবাই দেখেছে না, দ্যাট শি ইজ ভেরি, মানে বলে শি ইজ ভেরি ফান লাভিং, খুব বাবলি, খুব ইউনো চুলবুলি টাইপের একটা। আমি অনামিকা সারাক্ষণ ক্যাঁ 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 ঘুরে আছে চারিদিকে, বাট ওখানে গিয়ে আমি খুব অপোজিট ছিলাম। আমার মনে আছে আমি একটা জায়গায় চুপ করে বসে থাকতাম, যখন ঝাড়গ্রামে শ্যুট করতাম চুপ করে বসে আমি ফোকাস করতাম আমার ক্যারেক্টারের উপরে, বিকজ গোলাপি এত কথা বলে না। প্রথমত গোলাপি এত কথাই বলে না, অ্যান্ড ও খুব কম সময় আছে যখন ওর মুখে হাসি ফুটেছে, খুব কম সময়ের জন্য হাসে না গোলাপি। এটা হলো সব থেকে উইয়ার্ড ব্যাপার, কিন্তু ওর ভেতরেও একটা টুইস্ট আছে। দর্শকদের একটু জানিয়ে রাখি যে ইশকাবন ছবিটা অ্যাকচুয়ালি মাওবাদীদের গল্পকে কেন্দ্র করে, এবং এই গল্পের সম্পর্কে জানবো আমরা সঞ্জুর কাছে যাব। প্রথমেই বলো যে বাংলা সিনেমায় হাতেখড়ি হচ্ছে, কতটা এক্সাইটেড এবং ভয় কতটা লাগছে? এক্সাইটেড প্রচুর, মানে আর যদি ভয় বলো তাহলে প্রথম কাজ করার ক্ষেত্রে প্রত্যেকজন যতটা নার্ভাস থাকে ঠিক ততটুকুই, তার বেশি কিছু না। আর প্রথমে কাজ করতে গিয়ে যখন ঢুকেছিলাম ফ্লোরে তখন একটু বেশি নার্ভাস ছিলাম, এখন তার থেকে অনেকটা কেটে গেছে, কারণ সবার সাথে বন্ডিংটা সেইভাবে ভালোভাবে হয়ে গেছে। প্রথম ছবি আর বিপরীতে এরকম সুন্দরী একজন নায়িকা, মানে সামলাতে অসুবিধা হয়নি? সামলাতে অসুবিধা বলতে খুব ওই বললো না চুলবুলি টাইপের, অল টাইম উগ্রপন্থীদের মতো, মানে মারামারি করতে যাওয়া, ঠিক আছে, কখন কেউ ঢিল ছুটছে পিছন থেকে, বসে আছি পিছন থেকে এরকম করে ঢিল ছুটছে, কী হচ্ছে ব্যাপারটা, পিছন থেকে তাকিয়ে দেখি ওই কাজ করে যাচ্ছে, ওর পুরো ওই রকম, মানে ও চরিত্রে ঢুকে গেছিলো, তো ওই মাওবাদী মাওবাদী ফিলিংসটা চলে এসেছিলো পুরোপুরি, যে মেরে দেবো কেটে দেবো এরকম একটা ভাব অল টাইম। অনামিকার কাছে যাব। প্রথমে যখন এই চরিত্রটার অফার এলো তোমার কাছে, কি ভাবলে যে কীরকম কি আলাদা হতে চলেছে? যখন এটা এসেছিলো আমার কাছে ফার্স্ট থিং মাথায় এসেছিল আমি কি পারবো, আমি কি এত সিরিয়াস হতে পারবো, আমি আমার লাইফে তো কোনোদিন এত সিরিয়াস হইনি নিজে, মানে সত্যি এরকম একটা সিরিয়াস ক্যারেক্টার। বাট আমি এটাকে না অ্যাজ আ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম নিজের কাছে, আমি নিজেকে খুব কাউন্সেলিং করেছিলাম যে এটা আমার কাছে খুব বড় একটা সুযোগ নিজেকে ভাঙার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য, নিজেকে আরও জানার জন্য যে আমি আর কী কী করতে পারি, কেপেবল অফ হোয়াট। সো যখন এই ক্যারেক্টারটা এসেছিলো ডেফিনেটলি খুব ভয় ছিল, বাট আমি একটা জিনিসই ভেবেছিলাম যে যখন আমি পারফর্ম করব তখন প্রতিটা মুহূর্ত না আমি বাঁচবো এই ক্যারেক্টারের সাথে, আই উইল লিভ দ্য মোমেন্ট উইথ দিস ক্যারেক্টার, নিজেকে আরোভাবে চিনবো যে আমি আরও কী কী করতে পারি। সো ইয়েস, ডেফিনেটলি ইট ওয়াজ চ্যালেঞ্জিং, বাট আই থিঙ্ক আমি অনেক কিছু শিখেছি ক্যারেক্টারটা করে। একটু বলো যে এই ছবিটা যখন তৈরি হচ্ছিল, যখন শুটিং ফ্লোরে গেলে, পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম যখন ফ্লোরে ঢুকি তো যে সমস্ত মানুষজনকে আমি দেখছি তাদেরকে ছোট থেকে দেখে এসেছি বড় পর্দায়, খরাজদা, সুমিত গাঙ্গুলি, মানে ওখানে যারা ঝাড়গ্রামে ছিল আউটডোরে, তারপরে তো এখানে কলকাতায় অরিন্দম দা,
তারপরে পুষ্পিতা দিয়েছিল। তো এই ধরনের মানুষদেরকে ছোট থেকে দেখে 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 আসছি এবং যাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি সবসময় যে হ্যাঁ অভিনয়টা একটা আর্ট, এই আর্টটাকে করতে হবে। তো তাদেরকে দেখে প্রথমে মানে সুমিত গাঙ্গুলি এবং খরাজদা এদের সাথে কথা বলে তাদের মানে ভাবনা চিন্তা কীভাবে কাজ করে, কীভাবে ভাবে কোনো একটা ক্যারেক্টারকে নিয়ে, সেইগুলোকে নিয়ে যখন জানতে থাকি তখন আরও বেশি মানে মনের মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি হয় যে না সত্যিই তো মানে অভিনয় একটা জগৎ, আলাদা জগৎ। সব মিলিয়ে ফ্লোরে একটা জমজমাট পরিবেশ ছিল এবং সিনেমাটার বিষয় যতই সিরিয়াস হোক না কেন ফ্লোরে সেটা বোঝা যায়নি, তাই তো? না না না, কোনোদিনও বোঝা যায়নি। সিরিয়াস হলেও মানে আমরা প্রিটেন্ড করতাম যে না না ইটস ওকে, যে হয়ে যাবে, কোনো ব্যাপার না। বিকজ একটা সিরিয়াস হয় যে হ্যাঁ তুমি তোমার স্ক্রিপ্ট নিয়ে পড়ছো, তুমি নিজেকে সময় দিচ্ছ টু গেট ইন দ্য ক্যারেক্টার, দ্যাটস এ ডিফারেন্ট সিরিয়াস। বাট তার পেছনে অনেক কিছু থাকে, তাড়াহুড়ো থাকে, তাড়াতাড়ি শর্ট তোলার থাকে, বা ইউনো লোকেশন ওয়াইজ ওই সিরিয়াসনেসটা আলাদা। সো আমি যদি দুটোকে মিলিয়ে দিই তাহলে আইল গেট লস্ট, আমি এনজয় করতে পারবো না আমার কাজটাকে। সো মেন উদ্দেশ্যটা ছিল যে আমরা সবাই এনজয় করে কাজ করব। একটা কথা বলো, যে ছোট পর্দায় কাজ করেছো, ওয়েব সিরিজে কাজ করেছো, এটা বড় পর্দা, কতটা আলাদা মনে হলো? অনেক ডিফারেন্স আছে, অফকোর্স ডিফারেন্স আছে, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা প্যাটার্ন হয়। বাট অ্যাক্টিং ইজ অ্যাক্টিং, ওটার কোনো ডিফারেন্স নেই, কিন্তু প্যাটার্নটা আলাদা হয়, সিরিয়ালে আলাদা হয়, ওয়েব সিরিজে আলাদা হয়। কিন্তু আমি মনে করি যে সিনেমা আমার সবথেকে প্রিয়, এটা করে আমি এটাই মনে করি, কারণ এখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, অনেক তুমি নিজেকে ভাঙতে পারো, অ্যান্ড অনেকটা ইউ আর এক্সপোজ টু আ লট অফ অপরচুনিটিস বেসিক্যালি। একটা পুরো এন্টায়ার স্টোরিতে তুমি ইউ ক্যান ব্রেক ইয়ার সেলফ, ওয়েব সিরিজ ওগুলোতে অনেকদিন ধরে চলে, অনেকদিন ধরে, তো ওটা একটু টাইম নিয়ে হয়, অ্যান্ড এইটুকু সময়ের ভেতরে তোমাকে পুরোটা করতে হবে। সো দ্যাটস দ্য আলটিমেট থিং, না? তোমার কাছে এত বড় সুযোগ নিজেকে দেখানোর জন্য, দ্যাট ইউ নো ইউ আর কেপেবল অফ সাচ থিংস, অ্যান্ড অনেকটা সময় নিয়ে ধরে ধরে করা যায় সিনেমা, এটা হলো ম্যাজিক সিনেমার। এবং আমরা আড্ডা মারতে মারতে যে প্রসঙ্গটা আমরা তুলেছিলাম একটু আগে, যে কোথায় কোথায় শুটিং হয়েছে, বোলপুর, ঝাড়গ্রাম, কলকাতা, তো আমাকে একটু বলো যে যেহেতু এটা মাওবাদীদের বেস্ট, মানে খুব সেন্সিটিভ একটা ইস্যু, সেহেতু তোমরা চেষ্টা করেছো যে যে রিয়েল লোকেশনে সেই সমস্ত জায়গায় গিয়ে শুটিং করা, সেইখানে শুটিং করা কতটা প্রবলেমের ছিল, কী কী অসুবিধা ফেস করেছিলে তোমরা? আমরা মানে আমি ফার্স্ট ডে থেকে আছি শুটিংয়ের ঝাড়গ্রামে, তো আমরা মেনলি যে যে জায়গাগুলোতে শ্যুট করেছিলাম, চিরুগুড়া, বুদাডিহি, ঢাঙ্গি কুসুম, মানে এই জায়গাগুলো শোনা যায়, এবং আমরা আগেও ছোটোতে যখন পেপার পড়তাম, খবর দেখতাম, তখন দেখতাম যে এই জায়গাগুলোতেই সব থেকে বেশি অ্যাক্টিভ দেখা গেছিলো ওই গোষ্ঠীটাকে। তো আমরা সেই জায়গাতে শ্যুট করেছিলাম। আমরা যখন ফার্স্ট মানে এই থিমটা নিয়ে এগিয়ে গেছি এবং যখন শ্যুট হচ্ছিলো, তখন মানুষজন, এলাকার মানুষজন বুঝতে পারে যে তাদের কিছু ঘটনাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অনামিকাকে আমরা দেখেছি এই সিনেমাটায় দুটো লুকে, তো একটাতে আমরা দেখছিলাম যে পুরো কালো পোশাকে, গলায় গামছা, আর একটাতে দেখছি একেবারে বাড়ির বউ, তো দুটো ক্যারেক্টার, মানে তুমি প্রত্যেকবারই নিজেকে ভেঙেছো, কিন্তু এখানে কীরকম লেগেছে এই দুটো ক্যারেক্টারের এক্সপিরিয়েন্স, কীরকম আলাদা আলাদাভাবে, কী বলবে? অ্যাগেন দুটোকে আলাদা করে আমাকে আবার ভাঙতে হয়েছিল, কোনোটার সাথে কোনোটা তুমি পাবে না, মানে লিঙ্ক পাবে না যে আচ্ছা এইটুকু এটার ভেতরে ও ওইটা, মানে মাওবাদী যখন ছিল তখনও এরকমই ছিল, পরে গিয়ে বাড়ির বউ হয়ে এসছে তখনও এটা আছে, ওইটার কোনো লিঙ্ক পাবে না, না ওইটার কোনো লিঙ্ক পাবে না। আই থিঙ্ক দ্যাটস ইওর আর্ট, দ্যাট ডিফাইন্স ইওর আর্ট, যে তুমি কীরকমভাবে ইউনো নিজেকে, নিজের ক্যারেক্টারটা ভাঙছো। সো আই থিঙ্ক ইটস গুড, প্রিটি গুড। ছবির নাম ইশকাবন, নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং একটা নাম, এরকম নাম হলো কেন? আমার পার্সোনালি মনে হয় ছবিটাতে প্রেমের গল্প অনেকখানি জুড়ে আছে, এবং প্রেম তো সব জায়গাতেই, গল্পে যারা মাওবাদী বা ওই বাদটাকে বিশ্বাস করে, মাওবাদটাকে যারা বিশ্বাস করে, সেই সমস্ত মানুষজনও তাদের দাবি যে আমরা মানুষের জন্য লড়াই করছি, আমাদের বিপ্লবটা মানুষের জন্য, লোকাল পিপলদের জন্য, তো সেখানেও একটা প্রেম কাজ করে। তার সাথে সাথে সরকারও যে তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তো সেখানেও একটা প্রেম কাজ করে, তো টোটাল সব কিছু জুড়েই একটা প্রেম। তো সেই প্রেম মানে হার্ট, হৃদয়, তো আমরা তাসের একটা আছে যেটা ব্ল্যাক হার্ট, তো ব্ল্যাক হার্ট কেন সেটা দেখার জন্য কিন্তু ছবিটা হলে দেখতে হবে। অনামিকার কাছে যাব যে
তোমাকে এর আগে যতবার দর্শক দেখেছে একটা গ্ল্যামারাস লুকে দেখেছে, সবসময় একটা গ্ল্যামার ব্যাপার তোমার সঙ্গে, তোমার ক্যারেক্টারের সঙ্গে ছিল, এইখানে সেই ব্যাপারটা একেবারেই থাকছে না। তোমাকে একটা ডি গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে, একেবারে গ্রামে জঙ্গলের মধ্যে কাজ করতে। তো নিজে এই ব্যাপারটাকে কীভাবে দেখেছো? ভালোই লেগেছে, বিকজ আমার আলাদা করে কিছু সেরকম হয়নি। বিকজ আমি একটা এমন মানুষ, যখন আমি কোনো চরিত্রে ঢুকে যাই তখন ওইটা ছাড়া আমি আর আশেপাশে কিছু দেখি না। সো সেটার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। মানে আমি যখন ওখানে গেছিলাম ঝাড়গ্রামে, ঝাড়গ্রামের কথা বল, বোলপুরটা পরে আসছে, ঝাড়গ্রাম থেকে শুরু হয়েছিল, তখন ওখানে গিয়ে আমার ছাতা ধরা হতো, কিন্তু আমার মনে আছে যে আমি ছাতা ধরতে দিতাম না মাথার উপরে ওই রোদে। আমি নিজেকে আমি ট্যান করাতাম ওখানে বসে বসে। আমি ওখানে গিয়ে পাথরের ওপর শুয়েছি, ওখানে ওরকম পাথরগুলো থাকতো, পাথরের পাথর দিয়ে আমি বসে আছি, নিজের সিন পড়ছি। খাটিয়া থাকতো আমাদের ওখানে, ওই খাটিয়ার ওপরে গিয়ে আমি শুয়ে থাকতাম, এরকম ঘুমিয়ে থাকতাম, কারণ অনেক শিডিউলটা খুব টাফ ছিল আর এত গরম ছিল। ইস্কাবনে তো একটা লাভ স্টোরি আছে, পাশাপাশি মাওবাদীদের জীবনও উঠে এসছে, এবং সঞ্জু আর অনামিকা ছাড়াও এখানে প্রচুর নামি নামি অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, তাই জন্য দর্শককে এই সিনেমাটা দেখতেই হবে। আর তোমাদের দুজনকেই অল দ্য বেস্ট। আর আপনারা এইরকম আড্ডা মজার মজার ইন্টারভিউ দেখার জন্য দেখতে থাকুন এবিপি লাইভ।